একসময় মিষ্টি ছিল সাভারের অনন্য সৃষ্টি, সময়ের বিবর্তনে সেই জৌলুস হারিয়েছে অনেক আগেই। তা সত্ত্বেও মনের সঙ্গে আপোষ না করে বংশ পরম্পরায় সেই ঐতিহ্য আঁকড়ে রেখেছে বিখ্যাত কালী সাহা মিষ্টান্ন ভাণ্ডার। দেশের গণ্ডি ছাড়িয়ে সেই মিষ্টি এখন যাচ্ছে বিশ্বের নানা দেশে। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। একটা সময় ছিল যখন মিষ্টি কিনতে অসংখ্য মানুষ রাজধানী ঢাকা থেকে যেতেন সাভারে। স্বাদে ঐতিহ্যে তখন মিষ্টির কদরও ছিল আকাশ ছোঁয়া, কিন্তু অধিকাংশ ব্যবসায়ীর অতি মুনাফার লোভ আর ভেজালছানার বিস্তার নষ্ট করে দিয়েছে সেই ঐতিহ্যকে। তা সত্ত্বেও তিনটি প্রজন্ম ধরে সেই ঐতিহ্যকে লালন করে চলেছে সাভারের নামাবাজারের কালী সাহা মিষ্টান্ন ভাণ্ডার। দূর দূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ নানা গলিপথ পেরিয়ে এখানে আসেন মিষ্টি কিনতে। কালী সাহার মিষ্টিটা আসলে অসাধারণ লাগে আমার কাছে, এই কারণে আমি প্রতি সপ্তাহে আমার ডে অফের দিনে আমি এখানে মিষ্টিটা খেতে আসি। আমি 25 বছর এখানে মিষ্টি নিই অনেক আগে থেকে। গরমের পরে থেকে আমরা এই কালী সাহার মিষ্টির দোকান ছাড়া অন্য কোনো দোকান থেকে আমরা কখনোই কিনি না, কারণ এখানকার মিষ্টি অনেক ভালো, কোনো ভেজাল নাই। গুণার মানের সঙ্গে আপোষ না করে অর্ধ শতাব্দীর বেশি সময়ের সুনাম বজায় রেখেছে কালী সাহা মিষ্টান্ন ভাণ্ডার, যার নামে সেই ঐতিহ্যের মিষ্টির সূচনা সেই কালীমোহন সাহা থেকে। তার ছেলে প্রলয় সাহা হয়ে তৃতীয় প্রজন্মের সন্তান হিসেবে এখন প্রণয় সাহা দেখভাল করছেন এই ব্যবসার। আমার স্বর্গীয় দাদা শ্রী কালীমোহন সাহার মানে যে প্রক্রিয়ায় তিনি কাজ করত, আমরাও চেষ্টা করছি সেই ভালো মান ভালো দিকটা বজায় রাখার জন্য। এর ফলশ্রুতিতে শুধু দেশে না, দেশের বাইরের থেকেও কুয়েত, দুবাই বা সৌদি আরবে যারাই প্রবাসীরা যায় অনেকেই মিষ্টি নিয়ে যায়। এখানকার মিষ্টি 170 টাকা থেকে সর্বোচ্চ বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। কালী সাহা মিষ্টান্ন ভাণ্ডারের জাফরান ইরানি ভোগ একবার খেয়ে বারবার ফিরে আসেন মিষ্টি প্রিয়রা। যেখানে খাঁটি 1 কেজি ছানা তৈরিতেই খরচ পড়ে প্রায় 400 টাকা, সেখানে মাত্র 100 থেকে 120 টাকা কেজির ভেজাল ছানা দিয়ে তৈরি হচ্ছে অধিকাংশ দোকানের মিষ্টি। তবে গুণ আর মানের খোঁজ করেন যারা, তারাই খুঁজে নেন ঐতিহ্যবাহী কালী সাহার মিষ্টি। জাহিদুর রহমান, NTV News, সাভার, ঢাকা।